জবরদখলকারী প্রধানমন্ত্রী কোনো ভোটে না আপনার কোনো ভোট হয় নাই ভোটের আগেও নাই ভোট লাগবেও না আপনার আপনার মামার জোর আছে মোদিরা যদি সাথে থাকে তে আপনার আর অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নাই তারা আপনাকে ক্ষমতা রাখবে কিন্তু কিছু কিছু ইনকোয়ারি এরপরেও হবে ভবিষ্যতে হবে আমি সেদিন থাকব না হয়তো এখানে যারা আছে অনেকে থাকবে তাদের কাছে আমার অনুরোধ থাকবে এইটুকু যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিভাবে হত্যা করা হয়েছিল এই ষড়যন্ত্র কি করে হয়েছিল কোথা থেকে হয়েছিল কেমনে হয়েছিল অভিযোগ করবেন না মামলা দেবেন না এটা তো চিন্তা করা যায় না দেবেই মামলা দেবে ওনার সবচেয়ে বড় জ্বালা বেগম জিয়া কারণ কি বেগম জিয়া মুক্তিযুদ্ধের সময় এই দেশেই ছিলেন মুক্তিযুদ্ধের সময় বন্দী ছিলেন এবং তার স্বামী মরহুম জিয়াউর রহমানের কণ্ঠেই আমরা বাংলাদেশের স্বাধীনতার কথা শুনেছি অন্য কারো মুখে নয় শুধু বাংলাদেশের স্বাধীনতার কথা নয় তিনি যুদ্ধ করেছেন সেক্টর কমান্ডার ছিলেন আপনার বাবা তাকে বীরোত্তম টাইটেল দিয়ে গেছিল ঠিক কিনা আর আজকে আপনি তাকে বলেন রাজাকার ওই কাদের সিদ্দিকী সিভিলিয়ানদের মধ্যে এত বড় মুক্তিযোদ্ধা নাই আর ছিল না তারে পর্যন্ত আপনি রাজাকার বলেন আওয়ামী লীগ না হইলেই রাজাকার আপনি কোথায় ছিলেন যুদ্ধের সময় আপনি কি করেছিলেন আমি সব বলতে পারি আমার কাছে খবর আছে আমি বলবো না বলবো না ওই ভাই বাংলা বাংলায় বলে না যে তরনা কইছিলাম যুদ্ধ করিছ না বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন নরপতি তুমি তোমার মতো কত ছাগল পাগল দেখে দিছি আমি তরনা কইছিলাম যুদ্ধ করিস না করতে একটা করে বসেছ আরেকটা এখন তুই রাজি হইলি তুমি আরম্ভ যা করেছ চুরি ডাকাতি খুন জখম রাহাজানি মামলা মোকদ্দমা দিয়া বাংলাদেশের মানুষকে স্বাধীনতার আস্বাদ বারোটা বাজায় দিছ স্বাধীনতা কাকে বলে মানুষ ভুলে যাচ্ছে এই যদি স্বাধীনতা হয় মায়ের পেটের বাচ্চা মারা যাবে তার বিচার হবে না রাস্তায় কেউ দাঁড়াতে পারবে না কথা বলতে পারবে না মিটিং করতে পারবে না মিছিল করতে পারবে না শোভাযাত্রা করতে পারবে না সভা হবে না এই জন্য আমরা স্বাধীনতা চেয়েছিলাম এই জন্য তো দুঃখ করেছি এই জন্য জেল কেটেছি আপনি কোথায় ছিলেন আপনি তো ছিলেন না স্বাধীনতা যুদ্ধের সময় বেগম জিয়া ছিলেন জেলে ছিলেন বন্দী ছিলেন তার কন্ট্রিবিউশন আছে তার স্বামীর কন্ট্রিবিউশন আছে আপনার স্বামীকে আমি কিছু বলতে চাই না তাকেও আমি ভিভি বানাইছিলাম ফজলক হলে আপনাকে ইডেন কলেজে বানাইছিলাম আপনারা চাপ দেন আমাকে আপনাদের দল করতে আমি বাংলাদেশকে পিণ্ডিত থেকে ছাড়িয়ে এনে দিল্লির কাছে জমা দেব অসমে আমি বলবো কিভাবে মৃত্যু হয়েছে এই কথা আজকে আমি উঠাতে চাই না পরবর্তীকালে উনি থাকলে তো আর উনি আসতে পারতেন না পরবর্তীকালে যে চারজন নেতাকে জেলখানে হত্যা করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি এদেরকে বিচার টিচার করে আছে আছে না সেই দিনকে আনতে হবে কারা আনবে এই আল্লাহ আনবে এই সাদ্রোহী মামলা হয় রাষ্ট্রের দ্রোহে উনি কোন কথাটা বলছেন এটা রাষ্ট্রদ্রোহে কথা হলো কি করে এটা একটা ফিগার আমি আমার থানা শ্রীনগর মুন্সিগঞ্জে বাড়ি আমার থানায় আমি শ্রীনগরে আমি তখন ক্ষমতায় আমি বাংলাদেশের প্রথম চিফ হুইপ সেকেন্ড চিফ হুইপ আমি আমার এলাকায় গিয়া দুই নম্বর লোক পাইলাম না মুক্তিযোদ্ধা টাকা দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছিলেন শেখ সাহেব তার অফিসে একটা রুম ছেড়ে দিল যে তুই এখানে বসে যারা মারা গেছে আসলে 2000 করে টাকা দিয়ে দিবি আমি কিছুদিন করলাম তখন মুক্তিযোদ্ধা কোনো মন্ত্রণালয় হয় নাই এ মন্ত্রণালয় অনেক পরে হয়েছে খুব সম্ভব খালেদা জিয়ার আমলে এই মন্ত্রণালয় হয়েছে কিন্তু ওর নিজের মুক্তিটা নয় একটাও এটা সে কোট করেছে ফ্রম ডকুমেন্ট ডকুমেন্টটা কার সারা পৃথিবীর মানুষদের যারা ইনফরমেশন দেয় ইনফরমেশন ফিড ইন করে এই ধরনের লোকরা বলেছে যে এটা নিয়ে এই কথা শেখ সাহেব বলছেন ওই কথা শেখ সাহেব এই কথা বলছে আমার জানা মতে আসল কথা যেটা সেটা হলো যে এটা একটা ভুল হতে পারে টু আর ইজ হিউম্যান মানুষের ভুল হতে পারে তো ভুলই অনেক সময় চালু হয়ে যায় সেই ভুলই হয়তো চালু হয়ে গেছে কিন্তু
আমাদের মুসলমানদের মধ্যে আমরা বলি, অনেকে বলি যে 1,60,000 পয়গম্বর আছে, মতান্তরে বলে 2,60,000 পয়গম্বর আছে, বলি না তো এটা কি অপরাধ হয়ে গেল? পয়গম্বরদের নিয়ে এই মতান্তর আছে, কেউ বলে 1,60,000, এটা নিয়ে প্রশ্ন আছে। আছে তো, আমার বিরুদ্ধে মামলা করবেন আপনি? রাষ্ট্রদ্রোহীদের মামলা করবেন? রাষ্ট্রদ্রোহী বানান জানেন? রাষ্ট্রদ্রোহী কাকে বলে জানেন? আইন পড়েছেন? রাষ্ট্রের বিরুদ্ধে যে দ্রোহ করে, বিদ্রোহ করে, তাকে রাষ্ট্রদ্রোহী বলা হয়, রাষ্ট্র বিদ্রোহী বলা হয়। বেগম খালেদা জিয়া এই রাষ্ট্র তৈরি করার জন্য জেল খেটেছেন, তার দুই ছেলের এক ছেলে ইন্তেকাল করেছে। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজায় আমি সেখানে গিয়েছিলাম, জিয়াউর রহমানের জানাজায় গিয়েছি। তিনি আমার বন্ধু ছিলেন, সমবয়সী ছিলেন, আমার বাসায় তিনি যেতেন অনেকবার, তার সাথে স্ট্যান্ডিং কমিটির সদস্য তিনি, অনেক শক্ত শক্ত কথা বলেন। এই গয়েশ্বরও এক সময় আমার সাথে রাজনীতি করছে, আমার সাথে করছে মানে আমার কর্মী ছিলেন সাইফুর রহমান, এই কারণে কিন্তু আপনাদের মনে থাকার কথা, সাইফুর রহমান মারা গেছেন, হাইবুর রহমানের সাথে কাজ করেছেন, তার কর্মী ছিলেন গয়েশ্বর। সেই হিসাবে গয়েশ্বরের পজিশন কোথায় তারা জানে, আজকে তিনি স্ট্যান্ডিং কমিটিতে আছেন, আমি শ্রদ্ধা করি। কে কখন থাকবে না থাকবে এটা নির্ভর করে নেত্রীর উপরে, তিনি নেত্রীকে সমর্থন করেছেন, আমরা সবাই সমর্থন করছি, তা আমাদের সকলের বাড়ি, তা আমাদের সকলের বাড়িতে খাওয়া হওয়া উচিত, আমাদের সকলেরই ধরা উচিত কি আমরা সমর্থন করি না? বেগম জিয়া যেই কথা বলছে এই কথার সাথে আমরা একমত, একমত। তো সবাইকে ধরেন, ধরেন ধরে দেখেন কত ধনী কত চাল। হ্যাঁ, আহম্মক জানেন, আহম্মক শুনছেন, আহম্মক দেখছেন কোন? এক রানী রাজার সাথে ঘুরতে বেরিয়েছে, ঘুরতে বেরিয়ে আমি তো মাঝে মাঝে গল্প, বেশি দিন ক্ষমতায় থাকা যায় না, মানুষের অধিকার হরণ কইরা, সত্যকে মিথ্যা কইরা, এইভাবে অত্যাচার কইরা। বেগম জিয়ার বাসায় গিয়ে আপনি, তার লোক নাই, হাজনামি করার জায়গা পান না, হ্যাঁ দেওয়ালের মধ্যে আপনি সাইটে দিয়ে আসলেন, বেগম জিয়া অপরিচিত লোক বাংলাদেশে, বাংলা বেগম জিয়াকে পাওয়া যায় না। একজন রেসপন্সিবল অফিসার গিয়ে যদি যে বলে যে ম্যাডাম আপনার বিরুদ্ধে নোটিশ আছে, বা তার লয়ারকে দিয়ে আসে, তার লয়ার রিসিভ করবে, তাতে কি হয়েছে? আপনারা ফাইজলামি করার জন্যে, হাসাবার জন্যে, বেগম জিয়াকে নিয়ে হাস্য পরিহাস করার জন্যে আপনারা কিছু বেয়াদবকে পাঠিয়েছেন, তারা ওইটা গিয়ে বাড়ির দরজার মধ্যে লাগিয়ে দিয়ে আসছে, এগুলো ঠিক নয়। এক মাকে শীত যায় না, এইভাবেই চলবে দেশ আমি মনে করি না, আমি না থাকতে পারি কিন্তু দেশ এইভাবে চলবে না। আপনি বা কতদিন থাকবেন, আপনি বা কতদিন থাকবেন, আপনারও বয়স হয়েছে, মেঘে মেঘে বেলা কম হয় নাই, যা কিছু করছেন বেগম জিয়া তো ইঙ্গিত করেছেন, আমি তো পড়েছি সেই বই, আপনার সেক্রেটারির লেখা, রিন্টুর লেখা বই, আমার ফাঁসি চাই, আপনারা কেউ পড়েছেন কিনা আমি জানি না।